নমস্কার বন্ধুরা, অন্তু ফুড হাউসে তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে মেথি গুঁড়ো মাছের রেসিপি। কী করে মাছটা তৈরি করতে হয় দেখো, সবাই আমি তৈরি করছি। আগে রেসিপিগুলো দেখে নাও কী কী লাগছে। এখানে দুটো আলু 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 ভাজার মতন কেটে নিয়েছি, এখানে দুটো টমেটো কেটে নিয়েছি, এখানে আছে মশলা, যা যা মশলা লাগবে, আছে হলুদ গুঁড়ো, আছে লঙ্কা গুঁড়ো, আছে সর্ষে বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর হচ্ছে জিরের গুঁড়ো, মিক্সড করে সব একসাথে রেখেছি। এখানে তেল আছে, এখানে ফোড়ন দেওয়ার জন্য মেথি আছে। এবার আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে। তেল দিচ্ছি, আগেই আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে দিয়েছিলাম, তাই গ্যাস তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, এগুলো আমি ভাজবো না, না ভেজে রান্না করবো। কীভাবে মেথি মাছের চচ্চড়ি করা হয় সেটা তোমাদের দেখাবো। তো মেথি মাছের মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো, এখানে যেই মশলাগুলো আছে সেই মশলাগুলো সব দিয়ে দেবো। আর একটু সর্ষে তেল দেবো, বেশি একটু সর্ষে তেল দিতে হবে, লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। আমাদের আলু ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আমি তেল দেবো একটু বেশি করে, যেহেতু তেল মাছটা আমি ভাজছি না, তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দেওয়ার পর গ্যাসটাকে একটু আস্ত করে দিতে হবে। তারপর আমি মেথি ফোড়ন দিয়ে দেবো। এই দেখো মেথি, মেথি ফোড়ন দিতে হবে, একটু মেথি মাছ, তাই মেথি ফোড়নটা দিতে হবে। এবার এই মাছটা দিয়ে দেবো, গ্যাসটা আগুনটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমরা
মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দেব, একটু দিতে হবে, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 2-5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলবো, তুলে দেখবো কেমন হয়েছে। হয়ে গেছে আমার মেথি মাছের চচ্চড়ি, এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ শুকনো শুকনো হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো হয়ে গেছে সুন্দর মেথি মাছের চচ্চড়ি, এটা এবার গরম ভাত দিয়ে খেতে হয়, খেলে খুব টেস্ট লাগবে। তোমরাও এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসব, যদি ভালো লাগে সবার তাহলে বেল আইকনটি প্রেস করে দেবেন। ঠিক আছে, টাটা।